আমাদের এই নিষ্ঠুর পৃথিবী সবাইকেই ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ হলেও দেয়, আর এই ঘুরে দাঁড়ানোর সুযোগগুলো আমরা অনেক সময় লুফে নিতে পারি, কখনো বা বুঝতেই পারি না। এই ধরুন না বিটকয়েনের কথা, যখন বিটকয়েনের মূল্য ছিল মাত্র $10-15, ন্যাটজিওর মতো প্রতিষ্ঠানও এর উপরে প্রতিবেদন তৈরি করেছিল, কিন্তু তখনকার সময়ের মানুষগুলো এই ফিউচার কারেন্সির ব্যাপারে এতটা আগ্রহী হয়ে উঠতে পারেনি। কিন্তু বর্তমানে এই $15-20 বিটকয়েন হয়ে দাঁড়িয়েছে $8,680। বাংলাদেশি টাকা হিসাব করতে গেলে সেই হিসাবটা আপনাদের হাতে ছেড়ে দিলাম, কিন্তু ভাবুন সেই সময় যদি সবাই হেও না করে বিটকয়েনের অফারটি লুফে নিত, তবে আজ তারা কত টাকার মালিক থাকতো। ঠিক এরকমই তথ্য প্রযুক্তিতে ঘটে যাওয়া অকল্পনীয় কিছু ঘটনা সম্পর্কে আজকে আমরা জানবো। তার আগে দর্শক, আপনার যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে, তবে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবং আমাদের সাথে থাকুন। বিটকয়েনের মতো অকল্পনীয় ঘটনাগুলো ঘটেছে এই পৃথিবীর অনেক বড় বড় ব্যক্তিত্বের সাথে কিংবা অনেক বড় বড় প্রতিষ্ঠানের সাথে। এই পৃথিবীর কিছু কোম্পানির কাছে এমনও সুযোগ এসেছিল যা তাদের কোম্পানির দিন পাল্টে দিতে পারত, কিন্তু তাদের ভুল সিদ্ধান্ত গ্রহণের কারণে আজ তারা ওয়ার্ল্ডের টপ লিডিং কোম্পানি হতে ব্যর্থ। মার্ভেল কমিক্স, হলিউড অ্যাকশন মুভিগুলো দেখেন কিংবা ফ্যান্টাসি মুভিগুলো, আর আপনি যদি তবে মার্ভেল কমিক্সকে না চিনে থাকেন, তবে হয়তো বা আপনার চেয়ে হতবাগা হতে পারে না। একের পর এক মনোমুগ্ধকর মুভি পৃথিবীকে উপহার দিয়েছে এই কোম্পানিটি। কমিক্স তৈরি করার খ্যাত এই কোম্পানিটি কেবল যে কমিক্সই তৈরি করে তা নয়, এদের মুভি সিরিজ মার্চেন্টাইজগুলো দেখলে যে কেউ হতবাক হতে বাধ্য। কিন্তু এর চেয়েও আশ্চর্যজনক ঘটনা জানতে হলে আমাদের যেতে হবে 21 বছর পেছনে। আজ থেকে 21 বছর আগে এই কোম্পানিটি দেউলিয়া হয়ে গিয়েছিল। তাদের লোনের বোঝা এতটাই ভারী ছিল যে সব লোন পরিশোধের পরে তাদের হাতে পর্যাপ্ত পরিমাণ তো থাক অবশিষ্ট একটি টাকাও ছিল না। কোনো উপায়ান্তর না পেয়ে কোম্পানিটি তখন পথে বসার অবস্থায়, যদিও তখন হলিউড মাতিয়ে রেখেছিল মার্ভেলের স্পাইডারম্যান ক্যারেক্টারটি। তাই তাদের কাছে সনি কোম্পানি এসে বলে যে তারা তাদের একটি ক্যারেক্টারের স্বত্ব কিনে নিতে চায়, আর সনি কেবল এই স্পাইডারম্যান ক্যারেক্টারটির জন্য $10 মিলিয়ন বরাদ্দ করেছিল। তখন মার্ভেলের সিনিয়র হেড সনির কাছে তাদের সকল ক্যারেক্টারগুলো বিক্রি করে দিতে চায়, আর সকল ক্যারেক্টারের মূল্য হিসেবে মার্ভেলের হেড মাত্র $25 মিলিয়ন দাবি করে। তখন সনির একজন রিপ্রেজেন্টেটিভ মার্ভেলের হেডকে জানায় সনির কথা ছাড়ুন, পৃথিবীর কোনো ব্যক্তি মার্ভেলের অন্য ক্যারেক্টারগুলো নিয়ে দেখতে আগ্রহী নয়, আর তাই আমাদের বাকি কোনো বিষয়ে আগ্রহ নেই কেবল স্পাইডারম্যান ক্যারেক্টারটি ছাড়া। তখনকার সময়ের 25,000 ক্যারেক্টারগুলোর মধ্যেই ছিল আপনার আমার প্রিয় আয়রনম্যান, থর, ক্যাপ্টেন আমেরিকার মতো ক্যারেক্টারগুলো। তখন সনি চুপচাপ স্পাইডারম্যান ক্যারেক্টারটি কিনেই ভুলটি করে বসে। আজকের অবস্থানে দাঁড়িয়ে মার্ভেল কোম্পানি সেই 25,000 ক্যারেক্টারগুলো দিয়েই $1 বিলিয়ন একটি কোম্পানি হিসেবে গড়ে উঠেছে। প্রায় প্রতিটা মুভি সুপারহিট এবং ব্যবসা সফল হিসেবে কাজ করে যাচ্ছে। সনি কোম্পানি উপর উপরে যাই বলুক, তবে এই ভুল সিদ্ধান্তের জন্য আজ হয়তো বা তারা কপাল চাপড়ায়। নেটফ্লিক্স, 150 টাকায় নেটফ্লিক্সের আইডি পাওয়া যাচ্ছে। বর্তমান বাংলাদেশ এইটা নিয়ে খুবই গরম, তবে এই নেটফ্লিক্সের সাথেও রয়েছে একটি মজার গল্প। পশ্চিমা বিশ্বে 90-এর দশকে একটি কোম্পানি ছিল যার নাম ছিল ব্লকবাস্টার। তাদের কাজ ছিল মুভি রেন্টে দেয়া, বিষয়টা ঠিক আগে টাকা দিয়ে ডিভিডি ভাড়া করে দেখার মতো। তখনকার সময়ে ব্লকবাস্টার অনেক বড় পর্যায়ে চলে গিয়েছিল এবং আমেরিকার বহু জায়গায় তাদের সব ছিল, কিন্তু 2020 সালে বাজারে টিকতে না পারা নেটফ্লিক্স তাদের কাছে যায় আর বলে মাত্র $50 মিলিয়ন তাদের কাছে বিক্রি করে দিবে। কিন্তু ব্লকবাস্টার তাতে একদমই নারাজ, আর ব্যাস ইন্টারনেটের উন্নতির সাথে সাথে নেটফ্লিক্সের অবস্থান ধাপে ধাপে উপরে উঠতে থাকে, আর নেটফ্লিক্সের বর্তমান ভ্যালু আমাদের সকলেরই জানা। অপরদিকে আস্তে আস্তে মানুষ ডিভিডি থেকে মুখ ফিরিয়ে নেওয়াতে ব্লকবাস্টার মুখ থুবড়ে পড়ে। এখন কেবল ব্লকবাস্টারের একটি শপ আছে পুরো আমেরিকাতে, আর সেখানে নেটফ্লিক্সের অ্যাকাউন্ট আজ ঘরে ঘরে। অ্যাপেলের মালিকানা, আইফোনের কথা উঠলেই উঠে আসে অ্যাপেলের কথা, আর অ্যাপেলের কথা উঠে আসলেই আমাদের চোখে বেশি ওঠে একজনের নাম, স্টিভ জবস। কিন্তু কোম্পানিটির মূল প্রতিষ্ঠাতা ছিলেন তিনজন, স্টিভ জবস, স্টিভ ওয়াজনিয়াক, রোনাল্ড ওয়েন। কিন্তু কোম্পানিটা যখন কেবলই উঠতে শুরু করেছে, রোনাল্ড ওয়েন বলেন,
আমার স্টিভ জবসের মতো এত পরিশ্রম ভালো লাগে না, আমি আমার লাইফটাকে এনজয় করতে চাই। তিনি ওই কোম্পানির 10% শেয়ারের মালিক ছিলেন এবং তা স্টিভ জবস ও ওয়েজানিয়েক মাত্র $400 বিনিময়ে কিনে নেন। কিন্তু ঘড়ির কাটা ঘুরতে ঘুরতে আজকের দিনে কেবল সেই 10% শেয়ারের মূল্য দাঁড়ায় $52 billion, যা সেই ব্যক্তি মাত্র $400 বিনিময়ে নষ্ট করেছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে, আজ পর্যন্ত তাকে জিজ্ঞেস করা হলে এই নিয়ে তার কোনো ভ্রূক্ষেপ নেই কিংবা আক্ষেপ নেই। জেরক্স নামটা একদমই চেনা চেনা লাগছে না, তাই না? আচ্ছা, কম্পিউটার নাম তো আমরা সবাই শুনছি, কিংবা কম্পিউটার রিভলিউশন সম্পর্কে আমরা অ্যাপেল, IBM, মাইক্রোসফটকেই দায়ী করতে পারি, তাই না? তবে আসল ঘটনাটি এখানে না। কম্পিউটারের রেভলিউশনের গল্প আসলে শুরু হয় 1973 সালে, যখন জেরক্স নামের একটি কোম্পানি একটি কম্পিউটার তৈরি করে যা ওই সময়ে টাইপের একমাত্র কম্পিউটার ছিল, যাতে দেখার জন্য স্ক্রিনও ছিল, ছিল গ্রাফিক্যাল ইন্টারফেসও, র্যাম ছিল, মাউস ছিল, কিবোর্ড ছিল। সোজাসাপটা ভাষায় বললে বর্তমান আধুনিক কম্পিউটারের প্রায় একটি মডেলই ছিল সেটি। আধুনিক কম্পিউটারের কর্ণধারের এই রোল মডেলটি তৈরি হয়েছিল প্রাকে, অর্থাৎ পার্লো অটো রিসার্চ সেন্টারে। আর কোম্পানিটি যেহেতু কেবল ফটোকপি মেশিন বানাতো, তাই তারা চিন্তা করলো তারা এই কম্পিউটার দিয়ে কি করবে। তারা প্রজেক্টটি বাতিল করে দেন এবং কম্পিউটারটি সবার জন্য উন্মুক্ত করে দেন আর বলে দেন, যদি কেউ কিছু শিখতে চাও তবে আসতে পারো। আর 1979 সালের দিকে দুইজন ছেলে আসে, তারা তাদের মতো কাজ শিখে চলে যায়। শুধু তাই নয়, তারা তাদের জন্য দুটি পার্সোনাল কম্পিউটার তৈরি করে নেয়। আর এই দুটি ছেলে আর কেউ নয়, একজন স্টিভ জবস আর একজন বিল গেটস। একজন মাইক্রোসফট আর একজন অ্যাপেল প্রতিষ্ঠা করার পর জেরক্স হয়তোবা বুঝতে পারে তাদের কাছে কি ছিল, কিন্তু ততক্ষণে যা আবার হয়ে গেছে। সত্যি দর্শক, বিষয়টি দূরদর্শিতার কথা হোক কিংবা দুর্বল সিদ্ধান্ত, বিষয়টি মারাত্মক ভুল ছিল। ইয়াহু 1998 দিকে ইয়াহুর অবস্থান প্রায় তুঙ্গে, তারা তাদের ব্যবসা সফল প্রতিষ্ঠান নিয়ে ভালোই আছে। ঠিক সেই সময় দুজন ইঞ্জিনিয়ার ল্যারি পেজ এবং অন্যজন সার্কি ব্রেন, তারা ইয়াহুকে বলে, আমরা একটি সার্চ ইঞ্জিন বানিয়েছি যার নাম গুগল, আমরা গুগলকে মাত্র $10 million আপনার কাছে বিক্রি করব। কিন্তু তখনকার টপ লিডিংয়ে থাকা ইয়াহু প্রস্তাবটি রিজেক্ট করে দেয়। আশ্চর্যজনক ব্যাপার হলো সত্য, 2002 সালের দিকে দুজন আবার ইয়াহুর কাছে যান এবং $10 million বদলে মাত্র $5 million দাবি করেন। কিন্তু ইয়াহু সেই গুগলের দিকে একবারের জন্য ফিরে তাকায়নি। 2002 সালের পরে এখন চলছে 2020 সাল। চলুন একবার আমরা ফিরে তাকাই ইয়াহুর দিকে। যদি একবার ভালো করে দেখি তবে গুগল কোথায় আর ইয়াহু কোথায় তা হয়তো আমরা বুঝেই যাব। $5 million বিক্রি হতে যাওয়া এই কোম্পানিটি আজ না জানি কত কোম্পানির মালিক। দর্শক কি বুঝলেন, সৌভাগ্য, দূরদর্শিতা নাকি সঠিক সিদ্ধান্ত? সত্যি কথা বলতে এই বিষয়গুলো নিয়ে আজ পর্যন্ত আমি নিজেও কিছু বুঝে উঠতে পারিনি। যদি আপনি আর আমি সত্যি বলি, আমরা কি ইয়াহুর জায়গায় থাকলে গুগলকে কিনতে চাইতাম? এই বিষয়ে আমরা আপনাদের মতবাদও নিতে চাচ্ছি, যদি চান কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ দর্শক, ভিডিওগুলো যদি একটুও ভালো লাগে তবে আপনার একটি লাইক আমার উৎসাহকে দ্বিগুণ করে দেয়। তাই যদি আমার শব্দগুলো আপনার মনকে একটু স্পর্শ করতে পারে, সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে থাকুন। সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট। Thank you.